দক্ষিণ দামোদর হলো আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসুর জন্মস্থান। এই অঞ্চলে জন্মেছেন বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত এবং জাতীয় কংগ্রেসের দুইবারের সভাপতি বিখ্যাত দানবীর ও আইনজ্ঞ রাসবিহারী ঘোষ। দক্ষিণ দামোদরের জমিতে জন্মেছেন ধর্মমঙ্গল কাব্যের সমস্ত কবি, যেমন কবি ঘনরাম চক্রবর্তী থেকে শুরু করে কবি মুকুন্দরাম চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী এবং কবি রমাকান্ত রায়। এখানে দেখা যাবে বাবরের হাতিশালা বাব্রকপুর এবং মুঘল সম্রাট শাহজাদা সেলিম ওরফে জাহাঙ্গীরের স্মৃতি বিজড়িত স্থান সেলিমাবাদ, যা অবস্থিত রয়েছে জামালপুরে। পাল সেন যুগ থেকে পাঠান মুঘল যুগ পর্যন্ত ইতিহাসের নানা অধ্যায় দক্ষিণ দামোদরের মাটিতে সংরক্ষিত রয়েছে। পাণ্ডব গোয়েন্দার লেখক ষষ্ঠী চট্টোপাধ্যায়, পরিচালক শক্তি সামন্ত, ভাষাচার্য সুকুমার সেন এবং নৌবিদ্রোহের সেনানায়ক বলাই দত্তের মতো গুণী ব্যক্তিরাও এই মাটির সাথে যুক্ত। সংবিধান রচনাকারী নাজির উদ্দিন আহমেদ, তিন দেশের বিচারপতি জাস্টিস আব্দুল মওদুদ দক্ষিণ দামোদরের ভূমিপুত্র ছিলেন। ফুটবলার অমল দত্ত, বাংলা সিনেমার নায়ক অভিষেক চ্যাটার্জি এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। দক্ষিণ দামোদরের এইসব ঐতিহাসিক পীঠস্থানগুলিকে পর্যটনের মানচিত্রে আনার জন্য কিছুদিন আগে জামালপুরের বিধায়ক তথা খণ্ডঘোষের ভূমিপুত্র অলোক মাঝি বিধানসভায় মুখ্যমন্ত্রী ও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। দক্ষিণ দামোদর বলতে মূলত রায়না, খণ্ডঘোষ, মাধবডিহি এবং জামালপুরের বিস্তীর্ণ এলাকাকে বোঝায়। এই অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ স্থানগুলোকে পর্যটন মানচিত্রে আনার লক্ষ্যে শেয়ারা বাজারে অনুষ্ঠিত বিশেষ বৈঠক। স্বাধীনতা সংগ্রামী, সাহিত্যিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের স্মৃতি বিজড়িত এই অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বহু দিন ধরে দাবি জানানো হচ্ছে। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। দক্ষিণ দামোদরের ইতিহাস ঐতিহ্যকে, দক্ষিণ দামোদর যে রকম গর্ভ, এটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা দক্ষিণ দামোদরের রায়না, খণ্ডঘোষ, জামালপুর, এই রায়না এক দুই সমস্ত মিলে, সমস্ত যেসব কমিটিগুলো আছে তাদেরকে নিয়ে একত্রিত করে আমরা একটা দক্ষিণ দামোদর সার্কিট ট্যুরিজমের অ্যাসোসিয়েশন তৈরি করতে চলেছি, যা আগামী দিনে সরকারের কাছে পৌঁছে দেব যে আমাদের দক্ষিণ দামোদরকে যেসব রত্নরা আছে তাদের ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া যাবে না, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের ইতিহাস ঐতিহ্য বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দক্ষিণ দামোদরের কয়েকটি পর্যটনের যে জায়গাগুলো এবং বিশিষ্ট ব্যক্তিত্বের নাম, তাদের কয়েকজনের নাম যদি বলেন। দক্ষিণ দামোদরের পর্যটন কেন্দ্র হিসেবে ধরুন বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মভূমি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন এবং কাজ প্রায় শেষের মুখে। আগামী দিনে ভারতবর্ষের স্বাধীনতার সেই সময়কার প্রধান রূপকার রাসবিহারী বসু, যিনি আইনে তৈরি না করলে আজাদিন ফৌজ তৈরি হতো না, যেটা আজাদিন ফৌজ না থাকলে ধরুন ভারতবর্ষের নেতাজির নেতৃত্বে যে ভারতবর্ষে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি না হলে ব্রিটিশ ভয় খেত না, দেশ স্বাধীনতা হয়তো অনেক অনেক বছর পিছিয়ে যেত। সেই রাসবিহারী বসুর জন্মস্থানটা অবহেলায় ধ্বংস হয়েছে। রাসবিহারী ঘোষ, বিশ্বসেরা আইনবিদ, যিনি বিশ্বের মাটিতে এমন কোনো দেশ নেই যে দেশে আইনের পরামর্শ দিতে যাননি, যার দান গোটা ভারতবর্ষ নয়, আজকে বাংলাদেশ, আজকে দেশ ভাগ হওয়ার পর পাকিস্তান, বার্মা, যেসব দেশের মানে স্কুল কলেজ থেকে আরম্ভ করে তার দান অপরিসীম। সেই মানুষটার জন্মভিটে তার কাছারি বাড়ি ধ্বংস হচ্ছে। আজকে ঘনরাম চক্রবর্তী, মঙ্গল কাব্যের তিনি মহাপুরুষ, তিনি আধুনিক সমাজে প্রতিষ্ঠা করে গেছেন, তার জন্মভূমিতে কোনো ইতিহাস নেই। এই যে ভারতবর্ষ দক্ষিণ দামোদরের যেসব পীর, বড় বড় মহাপুরুষ জন্মেছেন, তার মধ্যে শাহজাদা সাহেব, হ্যাঁ, 400 বছরের পুরনো ইতিহাস, সেখানে পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা পুরো সেটা তৈরি হচ্ছে না। এগুলোকে আমরা রুখে ধরবো, আমরা সরকারের কাছে তুলে ধরবো যে এগুলোকে আমাদের স্বীকৃতি দেওয়া হোক, এগুলোকে হেরিটেজ ঘোষণা করা হোক, এগুলোকে পর্যটনের আওতাভুক্ত করা হোক, যাতে দক্ষিণ দামোদরের রত্ন গভভাড়া নিজের আলো রাখে। আজকে কে কে উপস্থিত ছিলেন? আজকে সবাই উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় রঞ্জন সাহেব, বিশিষ্ট গবেষক, দক্ষিণ দামোদরের অন্যতম পুরুষ শেখ শফিকুল, মোল্লা শফিকুল ইসলাম, আপনার রাসবিহারী বসু কমিটির সভাপতি শেখ আহমেদ সাহেব,
মনসুর সাহেব আপনার শাহজান সাহেবের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা চাইছি আগামী দিনে পরবর্তী মিটিংয়ে আমাদের যে একটা ছোটো কমিটি তৈরি হলো, এই কমিটি আরও এক্সটেনশন করা হবে এবং পরবর্তীকালে রায়না এক দুই খণ্ডঘোষ এবং জামালপুরের সমস্ত কমিটিকে একত্রিত করে আমাদের আন্দোলনটাকে সরকারের কাছে পৌঁছাতে হবে। আপনার নাম? আমার নাম মধুসূদন চা। আমরা রাঢ় অঞ্চল বলছি। তো পৃথিবীর অন্যতম একটা পুরনো সভ্যতা হচ্ছে রাঢ়। এটা নিয়ে আমরা বিভিন্নভাবে এখন দেখানোর চেষ্টাও করছি, হয়তো মানুষের জন্ম এই জায়গা থেকে। মানে আমরা ইতিহাসে দেখবেন যে শিম্পাঞ্জি বানর এসব আমরা দেখেছি না, সেখান থেকে মানুষ হচ্ছে, এই ছবিটা একটু মনে করুন না। এবং সেখান থেকে মানুষ হচ্ছে, মানুষের ছবিটা কার মতো দেখবেন, যা হচ্ছে সেটা অস্ট্রিক গোষ্ঠীর মানুষের মতো ছবি, তাই না? চুলগুলো কোঁকড়া কোঁকড়া ইত্যাদি। কারণ এই সভ্যতাটা খুব পুরনো, এইটা বলতে চাইছি। তো এইগুলো নিয়ে আমাদের একসঙ্গে চর্চাটা পুরনো সূত্র ধরে হবে। এবার যে জায়গাটা, এটা দক্ষিণ দমদার নিয়ে আমার যেটা মনে হচ্ছে 96 কি 97 সালে আমাদের তর্কনায় আমাদের রাসবিহারী ঘোষকে নিয়ে তার বাড়িতে তো ওই ঘুটে ঘুটে দেওয়া হয়েছিল। আমাদের বর্ধমান CMS হাই স্কুলের সুধীরচন্দ্র দাস মহাশয়, ওনার একটা প্রতিষ্ঠিত সংস্থা আছে রাঢ় সংস্কৃতি রাঢ়, সেখান থেকে ওই যে মধুদা বলছিলেন যে ডেপুটেশনের ব্যাপারটা, আমরা DMK ডেপুটেশন দিয়েছিলাম এবং তার সঙ্গে বর্ধমানের ওই আমাদের 108 শিব মন্দির, সর্বমঙ্গলা মন্দির, এইগুলো নিয়ে যে এইগুলোর কিছু কাজ করতে হবে। উনি ওই সময় খুব পরিশ্রম করেছেন। তো সে মনে আছে আমরা DM অফিসে গিয়ে ওরকম প্রায় সারাদিনই বসে থাকা, তো DM বলেও দিয়েছিলেন একটু বসে থাকুন, একটু বসে থাকুন তাতে কাজ হবে। তো সেগুলো হয়েছিল, বা একদম সরাসরি 108 শিব মন্দিরের যারা সেই সময় চালাতেন তাদেরকে বলা যে ভাই টাকাটা পুরো নিয়ে পালিয়ে যেও না। যেটা শুনেছি ওখানকার যারা ব্রাহ্মণ সম্প্রদায় আছেন তারা বাইরেও, তাদের আমাদের এখানকার মানে আদি নয়, যেখানে ডেভেলপমেন্টের কাজ করুন। এবং উৎসবপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পুজো মানে পেট পুজো, আর বাঙালির পেট পুজো মানে আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথে চাই ভোয়া ওঠা গরম ভাত, আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও সোনা রূপেও সোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।